সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। দ্বন্দ্বে জড়িয়ে যেতে পারে রাশিয়া তুরস্ক। পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে চায় মিয়ানমারের জান্তা সরকার। ছড়িয়ে পড়া মৃত্যুদণ্ডের ভিডিও খতিয়ে দেখা হচ্ছে বলছে তালেবান। ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে এক মেজরের প্রাণহানির কথা স্বীকার করল ইসরায়েল। পুলিশি অত্যাচারের অভিযোগে দিল্লিতে সোচ্চার রবিশঙ্কর, পাল্টা জবাব কুনালের। হঠাৎ একদিনে $93 বিলিয়ন খুইয়েছেন মার্কিন ধনীরা। এবং ফের সৌদি আরবে শ্রমিক পাঠাচ্ছে ফিলিপাইন। দর্শক, পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে চায় মিয়ানমারের জান্তা সরকার, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি বিনথাল আহমেদ মাসুম। দ্বন্দ্বে জড়িয়ে যেতে পারে রাশিয়া তুরস্ক। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করে ককেশিয়া অঞ্চলের দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এখন পর্যন্ত এই ঘটনায় দুদেশের 100 জন সেনা নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে আবারও দুই দেশ সংঘর্ষে জড়ায়, এর ফলে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আর যদি এটি সত্যি ঘটে তাহলে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধের জন্য দ্বন্দ্বে জড়িয়ে যাবে রাশিয়া ও তুরস্ক। রাশিয়া হল আর্মেনিয়ার মিত্র, অন্যদিকে তুরস্ক হল আজারবাইজানের মিত্র। আর্মেনিয়ার রাশিয়ার সামরিক ঘাঁটি আছে, তাদের সঙ্গে রাশিয়ার চুক্তি আছে, যদি কোনো দেশ তাদের উপর হামলা করে তাহলে রাশিয়া হস্তক্ষেপ করবে। 2020 সালে যখন নাগার্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে জড়িত হয়েছিল, সেই যুদ্ধ থেমেছিল রাশিয়ার মধ্যস্থতায়। যুদ্ধ থামার পর রাশিয়া সেখানে তার 2000 শান্তিরক্ষীকে পাঠায়। আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে আবারও যুদ্ধ বেঁধে গেলে সেখানে থাকা একটি গুরুত্বপূর্ণ পাইপলাইনও বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হবে। এই পাইপলাইন দিয়ে তেল ও গ্যাস সরবরাহ করা হয়। বর্তমানে ইউক্রেন যুদ্ধ নিয়ে এমনিতেই সরবরাহ ঝুঁকিতে আছে। ককেশিয়ায় দ্বন্দ্ব শুরু হলে সরবরাহ প্রক্রিয়ায় বড় ধরনের ব্যত্যয় ঘটতে পারে। পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে চায় মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং লাইং সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন। পরমাণু অস্ত্র অর্জন এ সফরের অন্যতম একটি উদ্দেশ্য ছিল বলে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর এক নিবন্ধে দাবি করা হয়েছে। এর মাধ্যমে তার পূর্বসূরী দেশটির আরেক জান্তা শাসক থান সোয়ের অধরা স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান। সর্বশেষ রাশিয়া সফরে মিন অং লাইং রাশিয়ার রাষ্ট্রীয় শক্তি সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাশেইভের সঙ্গে সাক্ষাৎ করেন। তারও আগে গত জুলাই মাসেই রাশিয়ায় একটি ব্যক্তিগত সফরের সময় অ্যালেক্সি লিখাশেইভ সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই সময় মিয়ানমারের পারমাণবিক শক্তি ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণের জন্য রাশিয়া মিয়ানমারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সর্বশেষ সফরে মিয়ানমারের সম্ভাব্য একটি মডুলার নিউক্লিয়ার রিয়েক্টর স্থাপনের ব্যাপারে রোসাটমের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এসব ঘটনার পরম্পরায় মূলত আবারও বিষয়টিকে সামনে এনেছে। প্রশ্ন উঠেছে, মিয়ানমার কি তাহলে রাশিয়ার সহায়তায় পরমাণু অস্ত্র অর্জন করতে চায়? যদিও জান্তা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন সাংবাদিকদের বলেছেন, এই প্রকল্প কেবলই শান্তিপূর্ণ উপায়ে পরমাণু শক্তি অর্জনের লক্ষ্য। তবে আশঙ্কার বিষয় হল, এটাই প্রথমবার নয় যে রোসাটম ও জান্তা সরকার পরমাণু শক্তি প্রকল্প নিয়ে একসঙ্গে কাজ করার ঘোষণা দিচ্ছে। এর আগেও একাধিকবার এমন ঘোষণা এসেছে, সেটা 2007 সালে। তবে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বাধায় তার কার্যকর হয়নি। প্রায় 2 দশক আগে তৎকালীন শাসক থান সোয়ে তার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী উ থাংকে বলেছিলেন, যদি সম্ভব হয় তবে একটি পারমাণবিক বোমা বানাও, এমনকি তা বেলের মতো আকারের হলেও প্রথমে সমস্যা নেই। এরপর প্রায় 2 দশক পেরিয়ে গেলেও মিয়ানমার থান সোয়ের সেই স্বপ্ন ত্যাগ করেনি, বরং সোয়ের পছন্দের মিন অং লাইংকে সেই স্বপ্নকে এগিয়ে নিতে আগ্রহী। 2016 সালে মিয়ানমারের সরকার নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি স্বাক্ষর করে, কিন্তু 2021 সালে সুচির সরকারকে হটিয়ে ক্ষমতায় আসা জান্তা বাহিনীর পরমাণু অস্ত্রের আকাঙ্ক্ষা ক্রমশ বাড়ছে। বিশেষ করে বিশ্বে প্রায় বিচ্ছিন্ন অবস্থানে থাকা রাশিয়ার সহায়তায় মিয়ানমার নতুন করে এ বিষয়ে আবারও স্বপ্ন দেখছে। ছড়িয়ে পড়া মৃত্যুদণ্ডের ভিডিও খতিয়ে দেখা হচ্ছে বলছে তালেবান। তালেবান যোদ্ধারা একটি আফগান বিদ্রোহী গোষ্ঠীর বন্দী সদস্যদের হত্যা করছে, এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তালেবান সরকার সেই ভিডিও খতিয়ে দেখছে। বুধবার একজন সরকারি মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের পানশির উপত্যকার বাইরে কাজ করে একটি নতুন দল ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বা NRF বলেছে, ভিডিওতে তাদের কিছু যোদ্ধাকে মৃত্যুদণ্ড দেওয়ার দৃশ্য দেখানো হয়েছে। তারা তালেবানকে যুদ্ধাপরাধ করার জন্য অভিযুক্ত করেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় বন্দীদের দুটি দলকে পিঠের পেছনে হাত বেঁধে পাহাড়ের ধারে বসিয়ে রাখা হয়েছে, পরে তাদের স্বয়ংক্রিয় রাইফেল দ্বারা গুলি চালিয়ে তালেবান যোদ্ধারা হত্যা করে। যোদ্ধাদের আল্লাহু আকবর বলে চিৎকার করতে শোনা যায় এবং পরে একজন লোককে বলতে শোনা যায়, এটা থামাও, থামো।
কিন্তু ততক্ষণে বন্দীদের মৃত দেখা যায়। এএফপি ডিজিটাল যাচাইকরণ দল জানিয়েছে, ভিডিওটির প্রথম সংস্করণ শুধু গত ২৪ ঘন্টার মধ্যেই ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে। সরকারের মুখপাত্র বিলাল করিমি জানিয়েছেন, কর্তৃপক্ষ তদন্ত করছে। করিমি এএফপিকে বলেছেন, এই ভিডিওগুলো ঠিক কখন ধারণ করা হয়েছে এবং সেগুলো পুরনো কিনা তা জানতে আমরা এটি খতিয়ে দেখছি, কিন্তু এখন পর্যন্ত ভিডিওতে দেখানোর জায়গা, ভিডিওর সময় বা এতে কারা কারা রয়েছে সে সম্পর্কে আমরা একেবারেই জানি না। ভিডিওটি ভাইরাল হওয়ার একদিন আগে তালেবান জানিয়েছিল তাদের বাহিনী পাঞ্চির উপত্যকায় সংঘর্ষে কমপক্ষে ৪০ জন এনআরএফ যোদ্ধাকে হত্যা করেছে। এদিকে এনআরএফ বলেছে, ভিডিওতে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে দেখা গেছে তাদের উপত্যকায় লড়াইয়ের সময় বন্দী করা হয়েছিল। বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র সিবগাতুল্লাহ আহমাদি টুইটারে বলেছেন, তালেবান অপরাধী এনআরএফের ৮ সদস্যকে গুলি করে ও শহীদ করে আবারও যুদ্ধাপরাধ করেছে। নৈসর্গিক পাঞ্চির উপত্যকা ৮০ দশকে সোভিয়েত দখলের বিরুদ্ধে আফগান প্রতিরোধের কেন্দ্র ছিল। এছাড়া এটি ৯০ দশকের শেষের দিকে তালেবানদের প্রথম ক্ষমতায় আসার জন্য বিখ্যাত। গত বছরের আগস্টে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর এটি ছিল আফগানিস্তানের শেষ অংশ। এনআরএফ এর নেতৃত্বে আছেন আহমেদ মাসুদ। তিনি কিংবদন্তি সোভিয়েত বিরোধী এবং তালেবান বিরোধী যোদ্ধা আহমেদ শাহ মাসুদের ছেলে। শাহ মাসুদ পাঞ্চিরের সিংহ নামে পরিচিত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হামলার ২ দিন আগে আল কায়েদার হাতে নিহত হন তিনি। তখন থেকেই তালেবান বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব নিয়েছেন আহমেদ মাসুদ। তিনি বারবার ইসলামপন্থী শাসনকে অবৈধ বলে নিন্দা করেছেন। জুলাই মাসে আফগানিস্তানে জাতিসংঘের মিশন অভিযোগ করেছে, তালেবানরা ক্ষমতা দখল করার পর থেকে বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতন সহ শত শত মানবাধিকার লঙ্ঘন করেছে। নিহতদের মধ্যে অনেকেই সাবেক সরকারি কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে এক মেজরের প্রাণহানির কথা স্বীকার করল ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের সেনাবাহিনীর একজন মেজর নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, জেনিনের কাছাকাছি জালামা বা গিলবোয়া সামরিক তল্লাশি চৌকি সংলগ্ন এলাকায় সন্দেহভাজনদের গ্রেফতারের অভিযান পরিচালনার সময় সৈন্যদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মেজর প্রাণ হারায়। নিহত ওই দখলদার সেনার নাম বার ফালা। পশ্চিম তীরের ফাতাহ সংগঠন বলেছে, ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদ দুই ফিলিস্তিনি তাদের সশস্ত্র শাখা আল আকসার শহীদ ব্রিগেডের সদস্য বলে সংগঠনটি জানিয়েছে। সংঘর্ষে শহীদ দুই ফিলিস্তিনির একজন আহমদ আয়মান আবেদ এবং অন্যজন আব্দুর রহমান হানি আবেদ। অধিকৃত পশ্চিম তীরে জেনিন এবং নাবলুসে ইসরায়েলি সৈন্যরা প্রায়ই রাত্রিকালীন অভিযান পরিচালনা করছে। এ সময় নিরীহ ফিলিস্তিনিদের তারা হত্যা করছে। সম্প্রতি জেনিন ও নাবলুসে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন আরও সংগঠিত হচ্ছে এবং যোদ্ধাদের নতুন দল গঠিত হচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবারের অভিযানে শহীদ দুইজন সহ চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সৈন্যরা প্রায় ১৪৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের মধ্যে ৯৭ জন অধিকৃত পশ্চিম তীরের এবং ৫১ জন অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দা। পুলিশি অত্যাচারের অভিযোগে দিল্লিতে সোচ্চার রবিশঙ্কর, পাল্টা জবাব কুনালের। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ৯৯ অভিযানে পুলিশের অত্যাচারের অভিযোগে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বুধবার ওই ইস্যুতে তিনি দিল্লিতে দলীয় সদর দফতরে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের পুলিশের তীব্র সমালোচনা করেছেন। রবিশঙ্কর প্রসাদ বলেন, যে ব্যক্তি নিজেই বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে লড়েছেন, বুধবার তিনি তার চেয়ে বেশি অত্যাচার বিজেপির উপর করছেন। এটা কি তৃণমূলের ভিতরের সমস্যা? উত্তরাধিকার সংঘাত চলছে, সেখান থেকে নজর ঘোরাতে কি বিজেপি কর্মীদের উপর পুলিশের অত্যাচার? তিনি আরো বলেন, আপনি আপনার দল বা সরকার যত বিজেপির উপর অত্যাচার করবে বিজেপি তত এগিয়ে যাবে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ বন্ধ হবে না। এ প্রসঙ্গে বুধবার পাল্টা জবাবে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পুলিশ যথেষ্ট সতর্ক ছিল, আরো বড় গণ্ডগোল করার আরো ভয়ঙ্কর ব্লু প্রিন্ট ওদের ছিল। পুলিশের দক্ষতা ও কৌশলে সেই বড় অশান্তি তারা করতে পারেনি। বিক্ষিপ্ত ঘটনার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে। এটাই বাম আমলের সঙ্গে এবং বিজেপির অন্য রাজ্যের সঙ্গে পার্থক্য। পুলিশ মার খেয়েছে, রক্ত ঝরেছে পুলিশের, কিন্তু পুলিশ গুলি চালায়নি, পুলিশ সহিষ্ণুতা দেখিয়েছে। কিছু গুন্ডা যখন ইট ছুট ছিল সে সময় জল কামান ব্যবহার এবং লাঠিচার্জ পর্যন্ত ছিল, কিন্তু ট্রিগার হ্যাপি পুলিশ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের পুলিশ ট্রিগার হ্যাপি পুলিশ নয়। এ প্রসঙ্গে তিনি রাজ্যে বিগত বামফ্রন্টের আমলে পুলিশ কিভাবে তৃণমূল, ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেস কর্মীদের উপর গুলি চালিয়ে হত্যা করেছিল সেসব প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এখানে সেই ঘটনা ঘটেনি, তারা নিজেরাই ইট পাটকেল মেরে কয়েকজন জখম হয়েছেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বুধবার বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য এবং রবিশঙ্কর প্রসাদকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, রবিশঙ্কর প্রসাদকে নরেন্দ্র মন্ত্রিসভা থেকে বের করে দিয়েছেন, উনি মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত, নিজে ভেসে থাকতে এবং নরেন্দ্র মোদী ও অমিত শাহের গুড বুকে যেতে উনি মিথ্যাচার করছেন বলেও মন্তব্য করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষরা।
হঠাৎ একদিনে $93 বিলিয়ন খুইয়েছেন মার্কিন ধনীরা। একদিনে যুক্তরাষ্ট্রের ধনীরা বিপুল পরিমাণ অর্থ হারিয়েছেন। মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর শেয়ারবাজারে তাদের হারানো সম্পদের পরিমাণ $93 বিলিয়ন, যা দৈনিক হিসাবে এখন পর্যন্ত নবম সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত মূল্যস্ফীতির কারণে মূলত বাজার পরিস্থিতি উত্তপ্ত। এনডিটিভির খবরে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জেফ বেজোসের সম্পদ কমেছে $9.8 বিলিয়ন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সে যাদের সম্পদ কমেছে তাদের মধ্যে এটি সর্বোচ্চ। ইলন মাস্কের সম্পদ কমেছে $8.4 বিলিয়ন। তাছাড়া মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ, সের্গেই ব্রিন এবং স্টিভ বলমারের সম্পদ $4 বিলিয়নেরও বেশি কমেছে। এদিকে ওয়ারেন বাফেট ও বিল গেটস যথাক্রমে $3.4 বিলিয়ন এবং $2.8 বিলিয়ন হারিয়েছেন। বিলিয়নিয়ারদের একদিনে এত ক্ষতিতে বোঝা যাচ্ছে মার্কিন স্টক মার্কেটে কম দামে ব্যাপক শেয়ার কেনাবেচা হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে অনেক বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে। জানা গেছে S&P 500 সূচক কমেছে ৪.4%, যা ২০২০ সালের পর সর্বোচ্চ। অন্যদিকে নাসডাক 100 সূচক কমেছে ৫.5%, ২০২০ সালের মার্চের ১২% পর সর্বোচ্চ। চলতি বছরের কয়েকটি খারাপ দিনের মধ্যে এটি বিলিয়নিয়ার এবং বাজারের জন্য খারাপ দিন। গত মাসেও যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়াররা একদিনে $78 বিলিয়ন হারায়। ফের সৌদি আরবে শ্রমিক পাঠাচ্ছে ফিলিপাইন। আবারও সৌদি আরবে শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফিলিপাইন। এজন্য নভেম্বরের মধ্যে বর্তমান স্থগিতাদেশ তুলে নেবে দেশটির সরকার। ফিলিপাইনের অভিবাসী শ্রমিক বিষয়ক সচিব সুসান ওপ্লে বুধবার ১৪ সেপ্টেম্বর এক মোবাইল ফোন বার্তায় এসব কথা জানিয়েছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির আগের প্রশাসন সৌদি আরবে শ্রমিক পাঠানোর উপর স্থগিতাদেশ দেয়। গত বছর দেশটি থেকে এ সিদ্ধান্ত আসে। তবে ফিলিপাইনের শ্রমিকদের প্রধান গন্তব্য হল সৌদি আরব। ফিলিপাইনের প্রেসিডেন্ট জুলাইতে বলেন, তার সরকার সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মূলত শ্রমিকদের যথাযথ মজুরি ও ভালো পরিবেশ নিশ্চিতে এই আলোচনা হয়। শ্রমিকদের নানা বিষয়ে সংস্কারে দুই পক্ষ একমত হওয়ায় আবারও শ্রমিক পাঠানো শুরু করা হবে। চলতি বছরের জুনে ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন 64 বছর বয়সী ফের্দিনান্ড বংবং মার্কোস জুনিয়র। তিনি ফিলিপাইনের সাবেক একনায়ক ফের্দিনান্ড মার্কোস এবং তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে। মার্কোস জুনিয়রের শপথকে এশিয়ার অন্যতম বিখ্যাত রাজনৈতিক রাজবংশের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে বিবেচনা করা হয়। 36 বছর আগে উত্থানের মাধ্যমে পরিবারটির পতন হয়েছিল। শপথ অনুষ্ঠানে মার্কোস জুনিয়র বলেন, এমন পদক্ষেপ নেওয়া হবে যাতে দেশের সব নাগরিক লাভবান হন। তাকে ভোট দেওয়ায় জনগণকে ধন্যবাদও জানান তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।